হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আজকের ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট এবং পাস্টের অপর যে টেন্স তিনটি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠিত হয়, চেনার উপায় কী, এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এ ধরনের এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, প্রথমে আমাদের জানতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতকালে যখন দুটি কাজ একসাথে সংঘটিত হবে, তার মধ্যে যে কোনো একটি কাজ যদি দীর্ঘ সময় ধরে চলতেছিল এমন বোঝায়, তাহলে আমরা তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিবেচনা করব। তো আমি একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। সে 2 ঘন্টা ধরে পড়িতেছিল, অর্থাৎ সে অতীতকালে একটি কাজ করতেছিল এবং এখানে একটি সময়ের উল্লেখ আছে। তার মাধ্যমে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কী? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার যে উপায়টি হলো, সেটা হলো যখন বাংলা ক্রিয়ার শেষে তেসিলে, তেসিল, তেসিলেন, ছয় রশ্মি, লয়কে দন্তান্ন, ছয় রশ্মি, ল এমন থাকে এবং একটি সময়ের উল্লেখ থাকে, তখন আমরা সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বিবেচনা করব। এটা হলো চেনার উপায়। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কী? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটি আছে সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো আগে আমি একটি উদাহরণ দিলাম যে সে 2 ঘন্টা যাবত পড়তেছিল, এটার ইংলিশ হবে হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা হোক প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে আমরা সিন্স এবং ফর ইউজ করে থাকি। তো এই সিন্স এবং ফর কিভাবে ইউজ করতে হয় সেটা আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ক্লাসটি ছিল সেখানে আলোচনা করেছিলাম। তো আপনারা যদি এ বিষয়ে অজ্ঞ হয়ে থাকেন তাহলে ওই টিউটোরিয়ালটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, গঠন আমরা বললাম, এখন গঠন অনুসারে একটা বাক্য লিখি। যেমন আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম সে 2 ঘন্টা যাবত পড়তেছিল, অর্থাৎ হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। তো ভিউয়ার্স, এটা হলো একটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স। তো আমরা এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন শিখলাম, এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স আছে সেটার গঠন শিখব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের যে গঠন আছে সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। অর্থাৎ এখানে দেখুন, সাবজেক্ট, এটা হ্যাড বিন, এটা ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো যখন আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করব, শুধু এই হ্যাডের পরে নট যোগ করে দেব, এখানে নট যোগ করে দেব। হি হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত পড়িতেছিল না, এর অর্থ হলো এটা। তো ভিউয়ার্স, নেগেটিভ সেন্টেন্সের গঠন একেবারে সোজা, শুধুমাত্র হ্যাডের শেষে নট যোগ করে দিলেই গঠন শেষ। এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কিভাবে করতে হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন আরও সোজা, যখন আমরা হেডটাকে সাবজেক্টের পূর্বে আনব এবং বাকি সব কিছু একই থাকবে, তখন আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন আছে সেটা হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে গঠনটি হবে হেড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এখন এই উদাহরণটির মাধ্যমে যদি আমি ওটার ক্লিয়ার করতে চাই, তাহলে এই হ্যাডটি প্রথমেই দিয়ে দিতে হবে, দিলেই আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়ে যাবে। সেক্ষেত্রে
এই নটটি কাটা যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তার মানে প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। সেক্ষেত্রে এই সেন্টেন্সটি হবে হ্যাড হি বিন রিডিং ফর টু আওয়ার্স। তো এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমি বোঝালাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়, এর সংজ্ঞা, এর গঠন, এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি আজকের টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনারাও যদি কমেন্টে জানান তাহলে খুব ভালো লাগে। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ।